রঙের মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহিরে করিয়া একতারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস জিজ্ঞেস করা হয় যে আপনাদের মধ্যে কে নলক যান আর কে ঝিলিক যান, তাহলে আমি কি উত্তর দেব? আমি 3 দিনের মধ্যে জিদ করে যেমন তোমার বিয়ে দিয়েছি, 3 দিনের মধ্যে এই বিয়ে আমি ভাঙবো। কুইজটা হইলো, একজন ডিমওয়ালা খাসাই করে ডিম বিক্রি করে বেড়াচ্ছে। ডিমগুলো সিদ্ধ নাকি? জি না, সিদ্ধ না। তাহলে এখন তৃতীয় জনের কথা মোতাবেক ডিম দিয়ে দেওয়ার পর দেখা গেল ডিমওয়ালার খাসায় আর একটাও ডিম নাই। এখন বুদ্ধি পরীক্ষায় বলতে হবে ডিমওয়ালার খাসায় কয়টা ডিম ছিল। আচ্ছা, কিন্তু ওই ডিম যদি সিদ্ধ না থাকে তাহলে অর্ধেক ডিম দিল কি করে? বললাম তো কোনো ডিম সিদ্ধ ছিল না। তোমার নামও কুসুম, ধরলেও একটা ডিমের থাতা। দাঁড়াও, এই থাতাটা ভালো করে বুঝে নি। তিনজন ক্রেতা এসে একই কথা বলল, তার মানে ওই খাঁসাই যা ডিম আছে তার অর্ধেক আর একটা ডিমের অর্ধেক তারা চাই। এভাবে তিনজনকে দেওয়ার পরে দেখা গেল যে খাঁসাতে আর কোনো ডিম নাই। এখন আমারে বলতে হবে যে খাঁসার ভেতরে কটা ডিম ছিল। আচ্ছা, একটা খাঁসাই কটা ডিম ধরতে পারে? 50টা। তালি পারে 50টা ডিমের অর্ধেক করলে হয় 25টা, আর একটা ডিমের অর্ধেক, তাহলে তো কুসুম বাড়া যাবে। ও কুসুম, আচ্ছা ডিম দেখি ভাঙা যাবে? জি না, ডিম ভাঙা যাবে না। তাহলে তো কুইজটা খুব কঠিন হয়ে গেল। ও কুসুম, তুমি আমার একটা দিন সময় দাও, একদিনের মধ্যে আমি তোমার কুইজের উত্তর নিয়ে ঠিকই চলে আসবানে। একদিন কেন, আপনার যতদিন ইচ্ছা নেন। আপনি যদি আমার কুইজের উত্তরটা দিতে পারেন তাহলে আমি আমার উত্তরটা দিই। যতদিন না যতদিন না, এক রাইতের মধ্যে আমি উত্তর বার করে কাল সকালে নিয়ে আসবেন। শালা, ডিম কিনতে এসেও নখরা। কিনবি তো কিন, একখালি কিন, এক ডজন কিন, তা নয় তো ওই এক ঝাঁকের অর্ধেক আবার একটা ডিমের অর্ধেক। এই নখরামি করে করেই তো আমার জীবনটা গেল। ও কোথা, আমি তো মহাবিপদে পড়লাম। আমি গেলাম।
পরমেশ্বরের অলৌকিক শক্তি ও রূপের বিস্তৃত বর্ণনা আছে। পরমেশ্বর সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তিনি সকল পদার্থের শ্রেষ্ঠ ও সার অংশ। তিনি আদিত্যগণের বিষ্ণু। ও কাশীনাথ কাকা, আসেন আসেন, এত রাত হলো যে বাবাজি। এদিক ওদিক ঘুরে আসলাম। কি সুরবালা, উনি এসেছেন, আসেন আসেন, আপনি ভেতরে আসেন। অসিত, অসিতনাথ জি, তো আপনি সত্যি আমার অসিতনাথের মতো? অসিত, অসিতনাথ, এই জন্য প্রথম আপনি আমাকে দেখে চমকে উঠেছিলেন? তা আপনাদের ছেলে কোথায় থাকে? কতদিন হলো মারা গেছে? মারা যায়নি। না, সে মরে গেছে, আমার গিয়ে কাছে মৃত। ও, তার মানে সে বেঁচে আছে কিন্তু আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখে নাই তো? না, আমরাই তার সাথে কোনো সম্পর্ক রাখিনি। জি, অসিতনাথের বাড়িতে গেলে দেখবেন প্রাচুর্য জোরে জোরে পড়তেছে। আমরা দেখি নাই, লোক মুখে শুনেছি। তার এত প্রাচুর্য আর আপনাদের এরকম দীনহীন অবস্থা? অসিতনাথের প্রাচুর্য অসৎ পথের প্রাচুর্য। আমরা তারে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি বাবা, অনেক কষ্ট করে। আর এই মানুষটা নরসুন্দরের কাজ করে এই সংসার চালায়, তার লেখাপড়া সব খরচ চালাইছে বাবা, সব খরচ চালাইছে। সে যখন প্রথম চাকরিতে গেল বাবা, তাকে একটা কথাই বলেছিলাম, অসৎ পথে অর্থ উপার্জন করো না, সেই অর্থ আমরা ছোব না। অসিত আমার কি কথা রাখিনি, তাই আমরাও তার অর্থ ছুঁয়ে দেখিনি। আমরা আমরা তার ত্যাগ করেছি। আমরা পাগল, আমাদের নিয়ে লোকজন ঠাট্টা করে, পৃথিবীর সমস্ত ঘুষ করলে ভালো, আমরা আমরা পাগল, আমরা পাগল, আমরা পাগল। দুপুরের ওই অদ্ভুত সাইকেল আলারে তোর কিরাম লেগেছে? ওই গিরামালি রে, গিরামালি নামটা আমি দিয়েছি, আসলে তো তার নাম শহরালি। কিরাম লেগেছে তোর? আমি তো তার ভালো করে দেখিনি। আমি দেখেছি, তারে আমার খুব ভালো লেগেছে। এ তুই কি বলছিস? হ্যাঁ, তোর না বিয়ে হয়ে গিয়েছে? বিয়ে হয়ে গিয়েছে বলে কাউরে ভালো লাগতে পারে না? নলক, তোর কথাবার্তা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। ঝিলিক, আমার একটা মানুষ দরকার যে মিথ্যেটারে ফাঁকি দিয়ে সত্যটা বের করতে পারবে। আমার ওই শহরালিরই দরকার, শহরালি সেটা পারবে। কি পারবে? তোরে আমি বলবো না, আমার মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মতো অবস্থায় পড়লি
তোরও মাথা খারাপ হয়ে যেত। কি হয়েছে আমারে বলতো? কি আবার হবে, কিছু হয়নি। তোর সাথে একটু যাত্রা করলাম। আচ্ছা ঝিলিক, ওই তুই সিরাজউদ্দৌলা যাত্রার একটা ডায়লগ কত? না তোর কি হয়েছে না বললে আমি কিছু করবো না। আহা, বললাম না একটু যাত্রা করেছি। আচ্ছা ঠিক আছে যা, আমি তোর যাত্রার ডায়লগ শুনাচ্ছি। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। আচ্ছা আচ্ছা তালিবারে, ডিম আছে সব 35টা না? তালিবারে 35টা আর্ধেক করলাম, হ্যাঁ আর্ধেক করলাম। তারপরে কুসুম্বু তো দেখতেছি আপনারা পুরোপুরি ম্যাট বানায় ফেলাইছে। বুঝতে পারিছি, প্রেম করতে হলে এরকম পাগল হতে হয়। আরে কথা না বলে পারলি আমার একটু হেল্প কর, হেল্প কর, দোহাই লাগে একটু হেল্প। আমি আছি বিপদের মধ্যে আর উনি দিচ্ছেন কথা। আচ্ছা হিসেব করেন আপনি তালিপারে, এই 35টা ডিমের অর্ধেক হলো 17.5, হ্যাঁ আর এই একটা ডিমের অর্ধেক করলো হয়ে গেল 18টা। বাবা, এই ডিমের সংখ্যা বেজোড় হলি পরে তো আর কোনো ভাঙাভাঙি লাগছে না। কিন্তু তাহলে তো এক পাশে কম এক পাশে বেশি হইলো। তুমি তুমি বড় বেশি বুঝো, তুমি বেশি কথা কইনা, চুপ থাকো চুপ থাকো। আচ্ছা আচ্ছা তালিপারে, এই এদিকে 18টা, এদিকে 18টা, হ্যাঁ এবার তালিপারে 18টার অর্ধেক হচ্ছে 9টা, 9টা আর 9টার আর একটা যদি ভাঙে, ও বাবা ডিম তো ভাঙা যাবে না। আপনি ডিমের হিসেব করতে থাকেন, আমি ঘুমোতে গেলাম। যাও যাও, আমার বিপদে ফেলায় রাখে, তুমি এখন ঘুমোতে যাও। আমি তো আপনার মতো প্রেমে পাগল হইনি। হ্যাঁ প্রেমে পাগল হয়নি, খালি সব আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তালিপারে ওই 9টা, হ্যাঁ 9টার অর্ধেক হলে পারে তাহলে এই এদিকে হলে তাহলে 4:30 আর একটার অর্ধেক তালি। আচ্ছা তারপরে কি হলো? নদীর কুল ভাঙিয়া গেলে ইয়ার মন যাই আসে, হাসিয়া হাসিয়া নদীর আর কুল ভাসে। নদীর কুল ভাঙিয়া গেলে ইয়ার মন যাই। আচ্ছা বুবু, এই দুলা ভাইজি পাগলামি করতো। কিরাম পাগলামি করতো রে? হঠাৎ হঠাৎ করে চিৎকার করে উঠতো, লর্ড কিলাইভের সাথে যুদ্ধ করতো, চিৎকার করে বলতো চলো চলো সিরাজউদ্দৌলার প্রাসাদ আক্রমণ করেছে লর্ড কিলাইভ, বুঝছিস? তাহলে তো ডাহা পাগল ছিল। তা নালে বারে কি আমি এমনি চলে আইসি? আচ্ছা বুবু, তুই যে চলে আলি, আসার পথে ঝরু ভাইয়ের বাড়িতে একদিনও গেলি। খবরদার, তুই ওর কথা আমাকে একদম বলবি না, ওর জন্য আমার আজ এই অবস্থা। ওই যে বাজান গান করছে, চল গান শুনি গে। জল থই থই করে আবার জলে সাঁতার কাটে, বিচ্ছেদের বল বান্ধে বাউল কান্দে বাউল। বাবসান কি হয়েছে, কাঁদতেছো কেন বাবসান? কি হয়েছে বাবসান? আমি আমি এত জনারে এত ওষুধ দিই, এত গাছ গাছি জানি, কিন্তু সিজনাল পাগলের কোন ওষুধ জানি না রে মা। সিজনাল পাগলের ওষুধ দিয়ে তুমি কি করবা? না, যারা আমাকে সাথে জালিয়াতি করেছে, মিথ্যে কথা বলেছে, পাগলের কথা গোপন রাখেছে, তাদের জন্য কান্না কিসি আর ওষুধ কিসির? তুমি ধরে নাও, আমি বিধবা হয়ে গেছি। আমি তোমার কাছে কি পাপ করেছি আল্লাহ, আমারে তুমি অন্ধ করেছো, মেয়েটারে আমার লাচার বানায় দিলে। আমার দোষ নিও না বাবসান, আমার তো মনে হয় ভালোই হয়েছে, বুবু তো বিয়ে করতে চায়নি, আমরাই তো তারে জোর থামতে রাঙা। শ্যামা এসেছেন, শ্যামা
একা একা চলে আসছে কেন? নয় মাসে নয়া বউ, স্বামীর সাথে নাইরে না আইসে একা একা চলে আইসে কেন? যেদিন ফিরে আইসে তার মুখ দেখে কিরাম মনে হচ্ছিল, কিরাম যেন একটা কষ্টের ছায়া তার চোখের ভেতর। আমারে কি যেন বলতে আইছিল, আমারে তারি খাইতে দেখে সিসি সিসি করে চলে গেল। তার সংসারে অশান্তি চলতেছিল শুনেছি, সে অশান্তি চরম উঠে সে কি একেবারে চলে আসে? যা 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 যা, এসব আমি কি ভাবতেছি? হ্যাঁ, সে একেবারে চলে আসলি কি আর না আসলি কি, আমার তো কিছুই না, সে তো আমার চিরদিনের মতো ত্যাগ করে গেছে। এতদিন তুমি কোনে ছিলে? অনেক দূরের একটা আসরে চলে। এ কি তোমার এই পোশাক কেন? বাপ যেন আমার বিয়ে দিয়ে দিয়েছে। না না, এ হতে পারে না। আর তুমি মিথ্যে কথা কচ্ছো। এই এই শামা, কো তুমি মিথ্যে কথা কচ্ছো, তুমি আমাকে ভয় দেখাচ্ছো। কো তুমি আমাকে ভয় দেখাচ্ছো? হ্যাঁ বলো শামা। ভয় না জুরু ভাই, সত্য। তুমি আমার জন্য এই সামান্য নিশা ছাড়তে পারলে না জড়ু ভাই? এটা এটা অতীন মানুষের সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমার জন্য আজ আমি যে কষ্ট পেলাম, সারা জীবন সেই কষ্টের বোঝা তোমার বয়ে বেড়াতে হবে। কষ্ট তোমার পিঠ ছাড়বে না। শামা, শ্যামা, এ কি অভিশাপ তুমি দিয়ে গেলে আমার? হ্যাঁ, কষ্ট যে তোমাকে ছাড়ছে না। সরু ভাই, শ্যামা না, আমি রাঙা। ও আইসো আইসো। সরু ভাই, শ্যামা বুকান চলে আইসে তুমি জানো? চলে আইসে? সে একেবারে চলে আইসে। তাই কেন? শ্যামাবুর জামাই পাগল। পাগল হয়, বছরে নয় মাস ভালো থাকে, তিন মাস পাগলামি করে, লোকে কয় সিজনাল পাগল। হায় শ্যামা, তুমি আমারে অভিশাপ দিয়েছিলে আমার কষ্ট কোনোদিন পিছু ছাড়বে না, এখন তো কষ্ট তোমার পিছু ছাড়তেছে না। জুরু ভাই, তুমি তুমি তো সব ছাড়ে ছুড়ে দিছিলে, আবার কেন কেন এসব ধরলে? কেন ধরলে জানি না, জানি না কেন ধরলে। জুরু ভাই, আমার একটা কথা শুনবা? বলো। তুমি সব ছেড়ে দাও, তারপরে যেই যেই শ্যামা বুবুরে তুমি পর করে দিছিলে, তাহলে তুমি আবার আবার নিজের করে পাবা। এটা কি তোমার কথা না তোমার বুবুর কথা? তুমি কি বুবুর কথা কোনোদিন শুনছো? সরু ভাই, তুমি আমার একটা কথা শোনো, তুমি সব ছেড়ে দাও, তাহলে তুমি আবার আবার শ্যামা বুবুরে পাবা। এই কথাটা তোমার শ্যামা বুজুদি এসে বলে, তাহলে আমি সব ছাড়ে দেব, আমি সব ছাড়ে দেব, সব ছাড়ে দেব। না, সে কোনোদিনও আসবে না, সে কি তোমার কম নিষেধ করেছে? তুমি তার কোনো কথাই শোনোনি, তুমি তার কোনো কথা শোনোনি বলে সে অসীম দেশে একটা অসীম লোককে বিয়ে করেছে, তার আজকে অবস্থা। কিন্তু 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 শ্যামা যদি একবার 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 যদি এসে বলে তুমি সব ছাড়ে দাও, আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো রাঙা। একবার যদি আমার বাড়িতে আসে তাহলে আমি বুঝবো সে আমাকে এমন চায়। তুমি পারবা না, তুমি পারবা না রাগা, একবার তারে আনতে পারবা না। পারবো।